আপনি যদি কোনো প্রকার ঝামেলা ছাড়াই ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ এই ভিডিওতে আপনাদের সাথে এমন কয়েকটি সেটিংস শেয়ার করব যে সেটিংসগুলো যদি আপনি প্রতিনিয়ত চেক না করেন তাহলে কিন্তু আপনার পেজ অথবা প্রোফাইল থেকে ইনকাম হওয়া বন্ধ হয়ে যেতে পারে। তো কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। আর স্ক্রিনে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক প্রিয় ভিউয়ার্স। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রতিদিন আপনারা কোন কোন সেটিংস চেক করবেন, এবং ভিডিও শেষে থাকছে গুরুত্বপূর্ণ টিপস। আমি ফার্স্ট টাইমে চলে যাবো ফেসবুকে, আমি চলে গেলাম আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে। এখান থেকে আমরা চলে যাব আমাদের একদম কর্নারে যে প্রোফাইল আইকন আছে, আমি চলে যাব প্রোফাইল আইকনে। আমি চলে গেলাম আমার প্রোফাইল আইকনে। প্রোফাইল আইকনে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব সেটিংস অপশনে। আমি চলে গেলাম সেটিংস অপশনে। এখান থেকে আমরা চলে যাব পেজ সেটিংস, আমি চলে গেলাম পেজ সেটিংসে। এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে আসার পরে এখানে দুইটা অপশন আমরা দেখতে পারবো, একটা হলো পেজ রিকমেন্ডেশন আর একটা হলো পেজ স্ট্যাটাস। আমরা ফার্স্ট টাইমে দেখব পেজ রিকমেন্ডেশন। এই জায়গায় আসার পরে আপনার কন্টেন্টগুলো যদি সুন্দর থাকে এবং আপনার পেজ যদি সুন্দর থাকে তাহলে কিন্তু কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, এটা থাকবে। আর এটা থাকলেই আপনার পেজ সুন্দর থাকবে। আর পেজ হ্যাজ নো ভায়োলেশন, এটা যদি থাকে তাহলে আপনার পেজটি সুন্দর থাকবে। আর যদি এই জায়গাটার মধ্যে কোনো প্রবলেম আপনারা দেখেন, যেমন ধরুন ফ্ল্যাগ কন্টেন্ট অথবা কোনো ধরনের ভায়োলেশন, তাহলে কিন্তু এই জায়গায় শো করবে, এবং ফ্ল্যাগ কন্টেন্ট থাকলে কিন্তু এই জায়গায় শো করবে। তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই ফ্ল্যাগ কন্টেন্ট ডিলিট করে দিতে হবে, এবং পেজ ভায়োলেশন থাকলে ভায়োলেশন অবশ্যই আপনাকে রিমুভ করে নিতে হবে। এরপরে আমরা যদি দেখি এখান থেকে আমরা নেক্সট যে অপশনটি আমরা চেক করবো সেটি হলো পেজ স্ট্যাটাস। আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দেব, এবং এই জায়গাটা এসে আমরা যদি দেখি যে আমাদের পেজটি গ্রিন অবস্থায় রয়েছে, মানে পেজ হ্যাজ নো ইস্যু, তাহলে কিন্তু আমাদের পেজটি সুন্দর রয়েছে। অবশ্যই মনে রাখবেন যে এই জায়গাটা আপনাদের গ্রিন থাকতে হবে, যদি ইয়েলো অথবা রেড কালার থাকে তাহলে আপনাকে অবশ্যই গ্রিন করে নিতে হবে, এবং প্রতিদিন সকাল বিকাল আপনাকে এই দুটো অপশন চেক করতে হবে। এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পরে আমরা এখান থেকে আমাদের যে প্রোফাইল আইকনটি আছে আমরা এই অপশনে একটা ক্লিক করে দেব। এই অপশনে ক্লিক করার পরে আমাদের কিন্তু সি ড্যাশবোর্ডে নিয়ে আসবে, আমরা সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেব। এবং এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে আসব। আসার পরে আমরা যদি দেখি এখানে মনিটাইজেশন অপশন, আমরা মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেব। আরেকটি কথা বলে রেখে, আপনার যদি পেজ মনিটাইজেশন করা থাকে তাহলে কিন্তু আপনাকে এই অপশনগুলো চেক করতে হবে, আর যদি আপনার পেজ মনিটাইজেশন করা নাও থাকে তারপরে কিন্তু আপনি এই অপশনগুলো চেক করে নেবেন। কারণ আপনি যদি এই অপশনগুলো চেক না করেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে মনিটাইজেশন না হওয়ার সম্ভাবনা থাকবে, এবং আপনি যদি মনিটাইজেশন করে থাকেন আপনার পেজটি আর এই অপশনগুলো যদি আপনি প্রতিনিয়ত চেক না করেন তাহলে কিন্তু আপনার পেজ থেকে ইনকাম করা সম্ভব হবে না। তো এই জায়গায় এসে আমরা দেখব যে আমাদের যে অপশনগুলো সেই অপশনগুলো এখানে দেখাচ্ছে। আমরা এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছি যে নট ইয়েট ইলিজেবল, আমাদের কিন্তু এই অপশনগুলো এখনও পর্যন্ত ইলিজেবল না, যার কারণে কিন্তু এই অপশনগুলো আমার নট ইয়েট ইলিজেবল আছে। এখন আমরা যদি দেখি যে ইয়োর টুল স্টার, আমাদের কিন্তু স্টারটা এখন অ্যাভেলেবল। যখন আমাদের ইনস্টিমেট অ্যাভেলেবল হয়ে যাবে তখন কিন্তু ইনস্টিমেট এই জায়গাটা চলে আসবে, বা অ্যাডস অন রিল যখন অ্যাভেলেবল হয়ে যাবে তখন কিন্তু এই জায়গাটায় চলে আসবে। অবশ্যই আমাদেরকে এটি চেক করতে হবে, কারণ আপনার যদি স্টার অপশন চলে আসে তাহলে আপনি স্টার অপশনটি সেট আপ করে নেবেন, অন্যথায় পরবর্তীতে কিন্তু আপনার পেজটি মনিটাইজেশন হবে না। আমি আবারও বলছি, আপনার যদি স্টার সেট আপ চলে আসে, আপনার স্টার থেকে ইনকাম হোক আর না হোক অবশ্যই আপনি স্টার সেট আপটি মনিটাইজেশন করে নেবেন, অন্যথায় পরবর্তীতে আপনার অ্যাডস অন রিল এবং ইনস্টিমেটের মনিটাইজেশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। অর্থাৎ আপনার ইয়োর টুলসে যে যে অপশন মনিটাইজেশনের জন্য চলে আসবে অবশ্যই আপনারা মনিটাইজেশন করে নেবেন। তো এই সমস্ত চেক করার পরে আপনাকে অবশ্যই আরেকটি বিষয় গুরুত্ব রাখতে হবে, সেটি হলো আপনি যদি এখনও পর্যন্ত আপনার পেজটি মনিটাইজেশন করে না রাখেন তাহলে অবশ্যই আপনি যদি অ্যাডস অন রিল আপনার পেজে অন করতে চান তাহলে আপনাকে রিয়েল শর্ট ভিডিও আপলোড করতে হবে। মনে রাখবেন, কোনো প্রকার কপি পেস্ট ভিডিও দিয়ে অ্যাডস অন রিল অপশন পাবেন না। আর যদি আপনি অলরেডি অ্যাডস অন রিল অপশন পেয়ে থাকেন তাহলে মনে রাখবেন যে আপনি যদি কপি পেস্ট করে অ্যাডস অন রিল থেকে ইনকাম করতে চান তাহলে ভুলে যান, কারণ আজকে আপনি কপি পেস্ট করে ইনকাম করতেছেন, কয়েকদিন পরে আপনার কিন্তু মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো আপনি যদি অ্যাডস অন রিল থেকে আনলিমিটেড এবং স্থায়ী ইনকাম করতে চান অবশ্যই নিজস্ব কন্টেন্ট ক্রিয়েট করে রিলস ভিডিও আপলোড করুন। এছাড়াও অ্যাডস অন রিল এবং ইনস্টিমেট মনিটাইজেশন করার জন্য আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে।
প্রতিনিয়ত যদি আপনি রিলস এবং লং ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার একই সাথে অ্যাডস অন রিল অপশন এবং ইনস্টিম্যাট অপশন কিন্তু সেট আপ করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল পুরো ভিডিওটি। ভিডিওটি যদি আপনার উপকার আসে অবশ্যই একটি কমেন্টস করে যাবেন আর লাইক করতে ভুলবেন না। তো আজ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।